এখন বাজে সকাল 7:20, এখন মর্নিং ওয়াকে বের হবো, আর আজকে মর্নিং ওয়াকটা হবে সাইকেলিং করে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 7:00 বেজে গেছে, আর ঘুম থেকে উঠেই ভাবলাম সাইকেলিং করব। নমস্কার, আমি শোভন, আমার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সাইকেলিং করছি বটিয়াঘাটের রোডে। দেখো, গ্রামের রাস্তা আরো সকালবেলা, তার জন্য অনেকটা শান্ত আর নির্জন। আর আমার গ্রামটা বেশি ভালো লাগে শহরের থেকে, তার জন্য বেশিরভাগ ব্লগ কিন্তু গ্রামেই করি। আমি সাইকেলিংটা শুরু করেছি আমার বাড়ির সামনে থেকে, আর মোটামুটি 5 কিলোমিটারের মতো রাইড করব। আজকে এই রাইডটা হবে একটু ভিন্ন ধরনের, কারণ আমি একাই রাইড করছি। দেখো, আমি যতটুকু পারি আমার অনুভূতিগুলো তোমাদেরকে শেয়ার করব। সকালে গ্রামের দিকে যে কোনো রাস্তায় সাইকেলিং করতে আলাদা একটা মজা। রাস্তায় কোনো সিগন্যাল নাই, ট্রাফিক নাই, একদম ন্যাচারাল প্রকৃতি। রাস্তাটা একদম ফাঁকা, রাইড করতে অনেক মজা। রাস্তার সাইডে গ্রামের ঘর বাড়ি, ধান ক্ষেত, এগুলো দেখতে দেখতে প্রায় 2 কিলোমিটারের মতো রাইড করে ফেলেছি। আরো প্রায় 3 কিলোমিটারের মতো রাইড করব। হেতালমুনিয়া স্কুলের একটু আগে দেখো বিদ্যুৎ লাইনের একটা সাব স্টেশন এখানে করেছে। দেখো, যারা সাইকেল রাইড করে তাদের অনেক কিছু দরকার হয়, যেমন মেইন হেলমেট, স্পিড মিটার, হেলমেটের সাথে যুক্ত একটা ক্যামেরা, মাইক্রোফোন, আর তার রাইডের পোশাক। কিন্তু এগুলো কিনতে অনেক টাকা দরকার, ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। আর আমার মনে হয় সাইকেলিং করার ইচ্ছা থাকলে এত কিছু না হলেও চলে। দেখো, এখন আছে খোয়েতলা, আমার বাড়ি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে, আর এখন মোটামুটি 8:10 মতো বাজে। আজকে রাইডটা করে সত্যি অনেক ভালো লাগতেছে, এখন ভাবতেছি কিছুদিন পর পর এমন একটা রাইড নিই। দেখো, এই দোকানটা কিছুদিন আগে আগুন ধরে গেছিল, পুড়ে সব কিছুই শেষ, এখন শুধু দোকানের কঙ্কালটাই আছে। সেকেন্ড পার্ট আসবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।